রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে তার। এসব টেস্টের ফলাফল দেখে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড। রোববার 3রা সেপ্টেম্বর রাতে এসব তথ্য জানায় মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে খনিজের অসমতা দেখা দিয়েছে। ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর পেটে পানি বেড়েছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখা দিয়েছে, এ কারণে ঘুম হচ্ছে না, কয়েকদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, বোর্ড নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও বলেন, খালেদা জিয়ার লিভারের সমস্যা জটিল হচ্ছে, আসলে এর শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়, বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু একাধিক জটিলতা থাকায় সীমাবদ্ধতা রয়েছে, এজন্য তাকে বারবার উন্নত সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রেশার, ডায়াবেটিস সহ স্বাস্থ্যের প্রায় সব প্যারামিটার ওঠানামা করছে, অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। গত দুদিনে অনেক চেষ্টা করা হয়েছে, বোর্ড কয়েকটি রেজাল্ট দিতে উদ্বিগ্ন। উল্লেখ্য, গত 25 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন।